আপনাদের কাছে জানতে চাই, আমরা যেন হক কথা বলতে কোন স্বজন পিছিয়ে না করি, কথা বলেন ঠিক কিনা? হক কথা বলতে যেন আমরা স্বজন পিছিয়ে না করি। এই বাংলাদেশে যত দল আছে, ইসলামী যত দল আছে, আমি লক্ষ্য করেছি আজকে দুই মাস ধরে আমি মোটিভেশন করেছি, আমি যাচাই করেছি, আমি দেখেছি এই বাংলাদেশে যত ইসলামী দল আছে প্রত্যেকে চার চার দল নিয়ে খুব ব্যস্ত। এই ব্যস্ততার ভিতরে ওরা নিজেদেরকে স্বজন পিছি করে পথ চলছে। যদি বলেন তার ধারাবাহিকতা কি, আসলে এক নম্বর দরিদ্র চর্ম নাই, ওনাদের মাঝে ত্রুটি আছে, এই ত্রুটিগুলো শুধু আমি আপনাদের সামনে তুলে ধরব। চর্মনায়ের একজন সিলসিলাভুক্ত উদানি উদানি পীর মশাই পীর উনি জিকির করতেছেন, ওনার এক মুড়ি গিয়ে বলছেন কিসের জিকির করব, খোদায় গিয়ে এখানে বসে রয়েছি। তো ওনার উচিত ছিল ঘুরিদের ঘুরি গেলে তুই গা সুতা যা বাড়ি দিয়া ওর পাড়া করতে ছিল, তিনি যেহেতু তাকে আঘাত করে তার প্রতিবাদ যেহেতু করে নাই, আমরা বুঝতে পারি ওনাকে মানসা কাটা যে চুপ থাকে এটা সম্মতি বোঝায়, সেই জন্য তিনি চুপ থেকেছেন, এটাকে সম্মতি কারণ বুঝিয়েছে। এই জন্য আমরা মর্মাহত, আমরা অত্যন্ত দুঃখিত যে উনি কেন প্রতিবাদ করলো না, উনি নিরবতা, উনার সেই নিরবতা ওনাকে পুকুরের দিকে ফেলে দিচ্ছে। এইটা যদি উদারীন পিসারে অন্যায় হয়ে থাকে তাহলে চরমনের ফৈজুল করিম কেন ঠোঁট, এটা আমি জানতে চাই। আসুন দুই নম্বর, ত্রুটি কোথায়? ওনাদের এখানে চুপ থাকে কেন? শান্তি আসবে কিভাবে? আমার বাবা অচুপ অন্যায় করে, এটাকে অন্যায় বলতে হবে, এটা আপনার ধর্ম ঠিক ঠিক না বলে। আর একটি অন্যায় করলো কে? নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটা ইমানি স্লোগান। আর ইমানি স্লোগানকে একটা একটা ময়দানে একজন বক্তা যিনি হাফিজুর রহমান সিদ্দিকী তিনি বলেছেন এটা হলো ফালতু স্লোগান। আমার প্রশ্ন হলো এটা যদি ফালতু স্লোগান উনি বলে থাকে তাহলে ওই ইয়া রাসূলুল্লাহর পক্ষে রসুলের পক্ষে তো সবাই, তাহলে নূর ইসলাম মণিপুরি সাহেব কেন জবান বন্ধ? এটা আমি জানতে চাই। সে বলেছে জিন্দা নবীকে আমি তালাক দিলাম, তো এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনি এত বড় বড় ধর্মের কথা বলেন, আপনার দলের মানুষ এত বড় কটূক্তি করে কথা বলল, আপনি কেন নীরব? এটা চাঁদপুর ডাক বাংলা থেকে আমি কাহিনী জানতে চাই। এবার আসুন আর একটি কথা আপনাকে বলে দিতে চাই, আর একটি কথা জানাতে চাই। আজকে বাংলাদেশের খুব সম্মানজনক বক্তা যে আমার নবীকে নিরক্ষর করেছে, আমি আপনাদের কাছে জানতে চাই যে মৌলা আলীকে মক্কে নামাজে দাঁড়িয়ে মাতাল হয়ে গেছে এই কথা বলতে পারে, আমি জানতে চাই তারেক মনোয়ার সাহেব আপনি কেন নীরব জবাব দিচ্ছেন না কেন? দেখেন কেউ কিন্তু সাধু নয়,
ভাইদেরকে বলতে চাই, আমার সুন্নিয়তের পীর ভাষায় বলতে চাই, আমার সুন্নিয়তের অরেন্দ্রকে বলতে চাই, আমার সুন্নিয়তের নামদারি যে ব্যক্তি বলতে পারে, যে ব্যক্তি বলে মা ফাতেমাতার স্ত্রী ছিল, একবার নিয়ে দেশের দেওয়ানবাজি বলেছে, আপনারা সুন্নিয়া কেন নিল ময়দানে নিল প্রতিবাদ করে।